টাইগার থ্রি ডে থ্রি বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা যেমন দিওয়ালিতে সিনেমাটা রিলিজ হয়েছিল, প্রথম দিন রবিবার ছিল যেন রিলিজ হয়েছে, ওই দিনকে 43 কোটি টাকা আয় হয়েছিল মানে হিন্দি মার্কেট থেকে, এবং ডাবিং ভার্সন থেকে 1.5 কোটি টাকা আয় হয়েছে, 1.50 কোটি। এবং তার পরের দিন সোমবার আয় করেছিল, ওটাকে জাম নিয়েছিল এবং 58 কোটি টাকা হয়েছিল আপনার হিন্দির থেকে, এবং 1.25 কোটি হয়েছিল ডাবিং ভার্সন থেকে। এবং যেটা মঙ্গলবারে একটু একটু কম হয়েছে, 43 কোটি 50 লাখ টাকা, এবং ডাব ভার্সন থেকে ওই 1.25 কোটি টাকার মতন আয় হয়েছে। এবং একটা বড় বড় হয়েছে। এখন চতুর্থ আগের দিনে একটু খারাপ যেতে পারে, কারণ আছে যে আগে ওদিকে ভারত নেদারল্যান্ডের সেমিফাইনাল, সেদিকে একটু ঝামেলা আছে। তাছাড়া একবার ভাইপোটা শুনছি একটু সমস্যা আছে, তাও দেখা যাক কি হয়। তা আপনাদের সামনে আমি আইগারে বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের সামনে, ডে ফোরে কালেকশন নিয়ে আপনাদের সামনে বলবো, মানে টাইগার থ্রির সমস্ত বক্স অফিস কালেকশন আপনার কাছে পাবেন শুধু ইন্ডিয়া থেকে। ওভার রিসিপ তো আমি বলবো না, আপনার শুধু ভারত থেকে কত ডাবিং পাচ্ছেন দিব, হিন্দিতে কত আয় করলো আপনাদের সামনে আমি বলবো। তা বলা যায় যে জানাম করি আগাছে যদি 30 কোটি মানে 40 কোটি থেকে 50 কোটির মধ্যে থাকে বা এরম থাকে, তাহলে আম্মনকে সিনেমাটা ব্লকবাস্টার হবে আমার মতে। কারণ কী হবে বলতে পারছি না, একদিকে ক্রিকেট ম্যাচ চলছে মানে ওয়ার্ল্ড কাপ চলছে, যেদিকে ভারত এদিকে আবার একটু দিওয়ালি পর্যন্ত ছুটি চাটাচ্ছে, অনেক মানুষ পরিবার নিয়ে আসে ছুটির, এখন দেখা যাক কী হয়। তা বলা যায় যে টাইগার থ্রি যে 1 দিন 2 দিন 3 দিন যেভাবে আগাছে, আমি মনে করি যে ভালো একটা কালেকশন হবে। তা বলা যায় যে আপনারা যারা টাইগার থ্রি যারা দেখেছেন বা খুব ভালো একটা সিনেমা হয়েছে, সবাই বলছে তা খুব ভালো, খুব সুন্দর একটা রেকর্ড আছে। এবং বলা যায় যে টাইগার থ্রি একটা ব্রেকিং আছে নিউজ আমাদের ব্লকবাস্টার পথে আগাবে, এখন দেখা যাক সামনে কি হয়। তো অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক মারবেন, এবং ডে ফোরের সব কিছু আপনি বলবেন টাইগার সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে পাবেন।